হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল গাইডেন্স গুরুতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের প্রিপারেশনকে কন্টিনিউ করছো তো আজকে জেনারেল সায়েন্স থেকে যে মিক্সড টেস্ট আমরা করছিলাম সায়েন্সের মিক্সড কোশ্চেন আমরা করছিলাম তার প্র্যাকটিস সেট এইট নিয়ে চলে এসেছি আমি তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং কে কতগুলো অ্যান্সার করতে পারলে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের ভিডিওটা শুরু করা যাক যারা যারা নতুন আছো নতুন দেখছো এই ভিডিওটা তারা তারা আগের যে প্র্যাকটিস প্র্যাকটিসের আছে তারা দেখে নিও এবং গাইডেন্স গুরু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও সঙ্গে সঙ্গে ক্লাসের নোটিফিকেশানটা পাওয়ার জন্য এবং প্রত্যেকে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আজকে প্র্যাকটিস সেট এইটের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক বাদামি বর্ণের প্লাস্টিটকে কি বলে তো মনে রাখবে বাদামি বর্ণের প্লাস্টিটকে বলা হয় ফিও ক্লিয়ার তো প্লাস্টিট হলো এক প্রকার কোষ অঙ্গাণু যেটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় তো তার মধ্যে ফিওপ্লাস্ট হচ্ছে বাদামি বর্ণের প্লাস্টিড রোডোপ্লাস্ট মনে রাখবে লাল বর্ণের প্লাস্টিটকে বলা হয় রোডোপ্লাস্ট ঠিক আছে লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন কালারলেস লিউকোপ্লাস্ট হয়ে থাকে বর্ণহীন প্লাস্টিট ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট হয়ে থাকে সবুজ বর্ণের বা গ্রিন কালার ঠিক আছে আর একটা থাকে জ্যান্থোপ্লাস্ট যেটা আমি লিখে দিচ্ছি জ্যান্থোপ্লাস্ট সেটা হয়ে থাকে হলুদ বর্ণের যেটা হয়ে থাকে হলুদ বর্ণের ক্লিয়ার চলো নেক্সট নন স্টিক বাসনপত্রে কিসের আস্তরণ থাকে অপশানগুলো দেখো ব্ল্যাক পেন্ট টেফলন স্টাইরিন পিভিসি তো এর সঠিক উত্তর হয়ে যাবে টেফলন ঠিক আছে তো অ্যাকচুয়ালি পুরো নামটা আমি লিখে দিচ্ছি দেখো নন বাসনপত্রে যার আস্তরণ থাকে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন ইথিলিন ঠিক আছে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন এটাই কিন্তু টেফলন নামে পরিচিত ক্লিয়ার নেক্সট জলের স্থায়ী ক্ষরতা দূর করা যায় কি ব্যবহারের মাধ্যমে ঠিক আছে অ্যালাম সোডিয়াম কার্বোনেট নাকি কলিচুন নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম কার্বোনেট ওকে অর্থাৎ এনএ টু সিও থ্রি এনএ টু সিও থ্রি দ্বারা জলের স্থায়ী খরতা দূর করা যায় এবং তোমরা এটাও মনে রাখবে জলের অস্থায়ী খরতা দূর করার জন্য ব্যবহার করা হয় কলিচুন ক্লিয়ার অস্থায়ী দূর করার জন্য কলিচুন যার সংকেত কি সিএইচ হোল্টু নেক্সট কোয়েশ্চেন কি আছে না গান মেটালের উপাদান কি অর্থাৎ গান মেটালের মধ্যে কোন কোন ধাতু থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কপার টিন এসেন কিন্তু টিনের সিম্বল তো কপার টিন আর জিঙ্ক অপশান ফোর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোন গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন খরিত হয় পিনিয়াল গ্রন্থি অ্যাড্রিনাল কটেক্স অগ্নাশয় নাকি হাইপোথ্যালামাস তো রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু পিনিয়াল গ্রন্থি পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন খড়িত হয় ক্লিয়ার নেক্সট সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কিরূপ হয়ে থাকে তো তোমরা পাশে একটা ছবিতে দেখতে পাচ্ছ বা তোমরা যে আয়নায় মুখ দেখো সেটাও কিন্তু এক প্রকার সমতল দর্পণ তো সমতল দর্পণ দ্বারা যখনই প্রতিবিম্ব গঠিত হয় তো দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের এখানে একটা বস্তু রয়েছে ঠিক আছে ধরে নাও এই ওটা হচ্ছে বস্তু ক্লিয়ার ধরে নাও এই ওটা হচ্ছে একটা বস্তু এবারে এই বস্তু থেকে আলোক রশ্মি এরকমভাবে সমতল দর্পণে পড়ছে এবং এইভাবে বেরিয়ে যাচ্ছে ক্লিয়ার আবারও সমতল দর্পণে এইভাবে পড়ছে হয়ে প্রতিফলিত হয়ে আবারও বেরিয়ে যাচ্ছে তো এই আলোক রশ্মি দুটো কিন্তু কোনো পার্টিকুলার পয়েন্টে মিলিত হচ্ছে না কিন্তু যদি এই আলোক রশ্মি দুগুলোকে পিছনের দিকে বাড়ানো যায় দেখো যদি আলোগ রশ্মিগুলোকে পিছন দিকে বাড়ানো যায় তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে কিন্তু তারা মিলছে তো দেখো এই যে আই যে পয়েন্টটা তৈরি হয়েছে এটা অ্যাকচুয়ালি আলোক রশ্মিগুলো সামনে মিলিত হয়নি পিছন দিকে আলোক রশ্মিগুলোকে বাড়ালে এই আয় পয়েন্টে মিলিত হচ্ছে তো এই রকম ঘটনাকে আমরা বলে থাকি অসৎ বিম্ব যখন আলোক রশ্মিটা কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয় সত্যি সত্যিকারের হয়তো সত্যিকারের রশ্মিগুলো কোনো একটা পয়েন্টে মিলিত হয় না তো একে বলে থাকি আমরা অসৎ বিম্ব তো তোমরা দেখতে পাচ্ছ এই আয়টায় এই আই পয়েন্টে কিন্তু এই ও বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে তাহলে এটা অসৎ প্রতিবিম্ব হবে এবং সোজা প্রতিবিম্ব তোমরা দেখতে পাচ্ছ সোজা প্রতিবিম্ব তৈরি হবে এবং মনে রাখবে দর্পণ থেকে এই যে এন এনটা যদি আমরা এন এম যদি দর্পণ ধরে নিই তো এই এন এম থেকে ও পয়েন্টের যা দূরত্ব হবে এই এম থেকে আই পয়েন্টের কিন্তু সেম দূরত্ব হবে এটাও মনে রাখবে তাহলে এখানে কোন অপশানটা সঠিক হয়ে যাবে দেখো অসদ এবং সোজা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট অর্নিথিন চক্র কোথায় সম্পন্ন হয় তো অর্নিথিন চক্রটা মনে রাখবে অ্যাকচুয়ালি অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করার যে প্রসেস তো অ্যামোনিয়া থেকে ইউরিয়া এই প্রসেসটাকে আমরা বলি অর্নিতিন চক্র এটা সম্পন্ন হয় লিভারে বা যকৃতে ঠিক আছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে অর্থাৎ রিয়েল গ্যাস আদর্শ গ্যাস মানে আমরা বলবো আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে ঠিক আছে তো কখন এই আচরণ করে কোন তাপমাত্রায় অ্যাকচুয়ালি দেখো এর মধ্যে যদি ধরে নাও এর মধ্যে গ্যাসের মলিকিউল রয়েছে এরকম অনেকগুলো গ্যাসের মলিকিউল রয়েছে তো এটা ধরো রিয়েল গ্যাস ঠিক আছে তো এটা ধরে নাও এর মধ্যে ধরো কার্বন ডাইঅক্সাইড আছে কার্বন ডাইঅক্সাইডের অনেক মলিকিউল আছে তো এই মলিকিউলগুলোর মধ্যে যদি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না কাজ করে তখনই আমরা বলতে পারি এটাকে আইডিয়াল গ্যাস তাহলে টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে কি হবে নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে কিন্তু রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো আচরণ করবে অর্থাৎ মলিকিউলসের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না তো সেই তাপমাত্রাকে আমরা বলে থাকি বয়েলস টেম্পারেচার বা বয়েলের তাপমাত্রা ঠিক আছে তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রতিষ্ রাজ্যের অন্তর্ভুক্ত জীব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিশটা রাজ্যের অন্তর্ভুক্ত জীব এককোষী এবং ইউক্যারিওটিক নাকি এককোষী এবং প্রোক্যারিওটিক ক্যারিওটিক বহু এবং প্রো ক্যারিওটিক বহু এবং ইউক্যারিওটিক তো দেখো সমস্ত জীবজগৎকে পাঁচটা শ্রেণীবি পাঁচটা ভাগে বিভক্ত করেছিলেন বা জীবের শ্রেণীবিন্যাস করেছিলেন হুইটেকার ক্লিয়ার এটা থেকেও কোশ্চেন আসে ঠিক আছে বিজ্ঞানী হুইটেকার নামে একজন যিনি জীবজগতকে পাঁচটা ভাগে শ্রেণীবি শ্রেণীবিভাগ করেছিলেন একটা হলো মনেরা একটা হলো প্রোটিস্টা একটা হলো প্ল্যান্টি একটা হচ্ছে ফাঙ্গি আর একটা হচ্ছে অ্যানিম্যালিয়া ঠিক আছে মনেরা প্রোটিস্টা প্ল্যান্টি ফাঙ্গি আর অ্যানিম্যালিয়া তো এর মধ্যে আমাদের যেটা জানতে চেয়েছে যে প্রোটিস্টাটা কীরকম তো দেখো প্রো ক্যারিওটিক বা কোষ যেটাকে আমরা বলি তার আন্ডারে পড়ছে মনেরা বাকি যে প্রোটিস্টা প্ল্যান্টি ফাঙ্গি অ্যানিম্যালিয়া তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ইউক্যারিওটিকের আন্ডারে পড়ছে ইউক্যারিওটিকের মধ্যে যদি আমরা এক এবং বহু এই দুটো ভাগ করি ঠিক আছে তাহলে মনেরাটা তো প্রো ক্যারিওটিক হয়ে গেল আর এই প্রোটিস্টা কীভাবে এই প্ল্যান্টি ফাঙ্গি ইয়ার থেকে আলাদা হয় দেখো প্রোটিস্টাটা ইউনিসেলুলার লেখা আছে মানে এক কোষি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ যে প্রোটিস্টাটা হয়ে থাকে এক কোষি এবং ইউ ক্যারিওটিক ক্লিয়ার এক কোষি এবং ইউ ক্যারিওটিক হচ্ছে সঠিক উত্তর নেক্সট পর্যায় সারণীতে গ্রুপ তেরোতে অবস্থিত একমাত্র ধাতুকল্প কোনটি তো দেখো তোমরা পিরিয়ডিক টেবিলটা দেখতে পাচ্ছ এখানে তো এর মধ্যে যে ইয়েলো মার্ক করা যেগুলো আছে দেখো আমি আবারও দিচ্ছি দেখো গোল করে দিচ্ছি বুঝতে পারবে তোমরা বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক ঠিক আছে অ্যান্টিমনি টেলিউরিয়াম অ্যাস্টাটিন এইগুলো যে এই যে মৌলগুলো এগুলো কি হয় এগুলোকে আমরা মেটালয়েডস বা ধাতুকল্প বলে থাকি এগুলো অ্যাকচুয়ালি কি করে ধাতু এবং অধাতুকে পৃথক করে রাখে ঠিক আছে এবং ধাতু এবং অধাতু দুটোরই ধর্ম দুটোরই বৈশিষ্ট্য এই ধাতুকল্পের মধ্যে দেখা যায় ঠিক আছে তো দেখো গ্রুপ তেরোতে উপস্থিত যে এটা হচ্ছে গ্রুপ তেরো তো গ্রুপ তেরোতে উপস্থিত একমাত্র ধাতুকল্প কি বোরণ ঠিক আছে তাহলে বোরণ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বেঞ্জিন কে আবিষ্কার করেন বেঞ্জিনের সংকেত মনে রাখবে সি সিক্স এইট সিক্স ঠিক আছে বেঞ্জিন আবিষ্কার করেছিলেন কিন্তু মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে নেক্সট একজন বালকের ক্ষমতা এই ধরনের প্রশ্ন কিন্তু আর গ্রুপ ডি দু হাজার আঠারোতে অনেকগুলোই মানে অনেক শিফটেই এসেছে তো দেখো একজন বালকের ক্ষমতা চারশো ওয়াট এবং ভর পঞ্চাশ কেজি হলে কুড়ি সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি সিঁড়ির ধাপ সে দশ সেকেন্ডে উঠতে পারবে তো কিভাবে অঙ্কটা করছি দেখো ফার্স্ট তোমরা এটা মনে রাখবে যে ক্ষমতা সমান কার্যবাহী সময় ক্ষমতা সমান কার্যবাহী সময় তাহলে কার্য সমান আমরা কি বলতে পারি ক্ষমতা ইন্টু সময় তো দেখো ক্ষমতা দেওয়া আছে চারশো ওয়াট ক্ষমতা তো দেওয়াই আছে চারশো ওয়াট আর দশ সেকেন্ড দেওয়া আছে মানে সময়ও দেওয়া আছে তাহলে চার হাজার আর কার্য কার্যের একক কি হয় জুল তাই তো কার্যের একক হয় জুল এবারে যেহেতু সিঁড়ির ধাপে উঠছে কোনো একজন বালক তাই এখানে তোমাদের এটা বুঝতে হবে যে কার্য সমান আমরা ধরবো স্থিতিশক্তি কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য কিন্তু যে শক্তি কাজ করে সেটা হচ্ছে স্থিতিশক্তি তো এখানে কার্য হচ্ছে স্থিতিশক্তির সমান ঠিক আছে এটা তোমাদের বুঝতে হবে যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের দরুন সেই বস্তুটা যে শক্তি অর্জন করে তাকে আমরা স্থিতিশক্তি বলি ঠিক আছে তো স্থিতিশক্তি সমান আবার আমরা জানি এম জি এইচ এই ফর্মুলাটাই দেখো এম পঞ্চাশ কেজি দেওয়া আছে ওকে এটা ফাইভ পঞ্চাশ কেজি দেওয়া আছে জি হচ্ছে তোমরা ধরে নেবে দশ অভিকর্ষজ তরণ তো অভিকর্ষজ তরণের মান নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট হয়ে থাকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে তো এটাকে আমরা টেন ধরে নিতে পারি তো তাহলে টেন জির মান আমরা ধরলাম টেন আর এইচ এর মান কী ধরব এইচের মানটা তো দেওয়া নেই আমাদেরকে এটা বের করতে হবে ইকুয়ালস টু দেখো স্থিতিশক্তি সমান কিন্তু চার হাজার বুঝতে পারছো চার হাজার ইকুয়ালস টু পঞ্চাশ ইন্টু দশ ইনটু এইচ ক্লিয়ার তো আমি রিমুভ করে দিচ্ছি চার হাজার ইকুয়ালস টু পঞ্চাশ ইন্টু দশ ইন্টু এইচ তো এইচের মান এখান থেকে তোমরা কত পাবে চার হাজার বাই পঞ্চাশ ইন্টু দশ পাঁচ হাজার চল্লিশ তাহলে দেখো আট মিটার আট মিটার চলে এলো এবারে বলছে কতগুলো সিঁড়ির ধাপ সে উঠতে পারবে তো নাম্বার অফ স্টেয়ার্স বা সিঁড়ির ধাপের সংখ্যা কত হবে দেখো ওপরে আমরা লিখবো এই হাইট যেটা এইট বেরিয়েছে বাই নিচে আমরা কোনটা লিখব প্রত্যেকটা সিঁড়ির ধাপের উচ্চতা দেওয়া আছে দেখো কুড়ি সেমি আর এখানে যেহেতু মিটার আছে তো কুড়িকে যদি আমরা মিটার করি তাহলে কত হবে তাহলে দেখো ওপরে লিখবো আমরা আট আর নিচে আমরা লিখব কুড়ি যেহেতু সেমি আছে তাই কুড়ি বাই একশো তোমরা জানো বাই একশোটাকে আমরা ইন্টু উপরে উঠলে ইন্টু একশো হয়ে যাবে ঠিক আছে তো এবারে আমরা ক্যালকুলেশন করে দেখছি দুই পাঁচে দশ তার মানে দেখো অ্যান্সার চলে এলো চল্লিশ ঠিক আছে কত অ্যান্সার চলে এলো চল্লিশটা সিঁড়ির ধাপ সে উঠতে পারবে আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে চলো নেক্সট প্রশ্নে চলে যাই একটি বস্তু গোলাকার পথে ঘুরছে এক্ষেত্রে তার দ্বারা কার্য সমান মনে রাখবে বল ইন্টু স্মরণ ঠিক আছে আর স্মরণ মানে আমরা কি জানি কোন একটা বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে দূরত্ব এবারে কোনো একটা বস্তু যদি গোলাকার পথে ঘুরে ঠিক আছে তো তার যে ইনিশিয়াল এবং তার যে ফাইনাল পয়েন্ট সেটা তো একই হয়ে যাবে ঠিক আছে এক সময় সে যেখান থেকে স্টার্ট করেছে বৃত্তাকার পথে ঘুরে সেই জায়গায় ফিরে আসবে তো স্মরণ এক্ষেত্রে হয়ে যাবে জিরো তাই কার্যও হয়ে যাবে শূন্য তাহলে একটা বস্তু যদি গোলাকার পথে ঘুরে তার দ্বারা কৃতকার্য হয়ে যাবে শূন্য নেক্সট একটি পরিবাহীর রোধাঙ্ক নিচের কোন বিষয়গুলোর উপরে নির্ভর করে তো দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটার সাথে তোমাদের রোদ যেটা সেটা গুলিয়ে যায় তো আমি আজকে তোমাদের দেখো যেটা বলছি রোদ সমান হচ্ছে আর যেটা সমান রো ইন্টু এল বাই এ তো রোধ মনে রাখবে এই আর বা রোধ মনে রাখবে বস্তুর দৈর্ঘ্য ঠিক আছে বস্তু বা পরিবাহী বলতে পারি সেই পরিবাহীর দৈর্ঘ্য বা প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এগুলোর ওপরে এই সবগুলোর ওপরে কিন্তু নির্ভর করে বা উপাদানের উপরে নির্ভর করে কিন্তু রোধাঙ্ক ঠিক আছে এই যে রো রোটা একটা হচ্ছে ধ্রুবক ঠিক আছে এবং এই রোর ইউনিট কি রোড ইউনিট মনে রাখবে ওহোম সেন্টিমিটার বা ওহম মিটার ধরে থাকি যেখানে রোধের একক হচ্ছে শুধুমাত্র ওহোম তাহলে মনে রাখবে যখন রোধাঙ্ক কোন বিষয়ের উপরে নির্ভর করে শুধু কিন্তু উপাদানের ওপরে নির্ভর করে ওই পরিবাহীর উপাদান তার ওপরে নির্ভর করে কিন্তু যদি এরকম প্রশ্ন আসে যে রোধ কার কার উপরে নির্ভর করে তখন কিন্তু হয়ে যাবে উপরের সব কয়টি সঠিক উত্তর ঠিক আছে তো এটা নিয়ে অনেকের কনফিউশন হয় তো আজকের পর থেকে যেন তোমাদের এটা নিয়ে কনফিউশন না হয় ঠিক আছে নেক্সট স্লিপিং সিগনেস রোগ নিচের কোনটির কারণে হয় ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস নাকি প্রোটোজোয়া তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী এবং এই আদ্যপ্রাণীর নামটাও মনে রাখবে ট্রাই প্যানো সোমা ট্রাইপ্যানো সোমা ঠিক আছে নেক্সট সাদা কিংবা কোনো বহুবর্ণী বর্ণী রশ্মিগুচ্ছের বিভিন্ন বর্ণে বিভাজিত হবার কারণ কোনটি তো দেখো এই হোয়াইট লাইট এটা একটা প্রিজমের উপরে পড়ছে এবং সাতটা বর্ণে কি হচ্ছে বিভাজিত হয়ে যাচ্ছে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে তো এই ঘটনাটাকে আমরা বলে থাকি আলোর বিচ্ছুরণ ঠিক আছে তো ডিসপারসান ডিসপারসান মানেই কিন্তু আলোর বিচ্ছুরণ ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো চুনাপাথরকে উত্তপ্ত করলে কি পাওয়া যায় তো চুনাপাথরের সংকেত তোমরা মনে রাখবে সিএ সিও থ্রি ঠিক আছে ক্যালসিয়াম কার্বোনেট তো এই ক্যালসিয়াম কার্বোনেটকে যদি আমরা বারোশো ডিগ্রি টেম্পারেচারে মানে হাই টেম্পারেচার দিই প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াসের মতো তো তাহলে কি পাওয়া যাবে একটা পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড সিএও প্লাস সিও টু এই সিএও বা ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে তো এখানে অপশানগুলো একটু কারেকশান করে নিও তোমরা কলিচুন না লিখে তোমরা পাথুরে চুন করে দিতে পারো পাথুরে চুন কারণ সিএ ও ক্যালসিয়াম অক্সাইডের নাম হচ্ছে পাথুরে চুন বা তোমরা এটাকে বলতে পারো কুইক লাইম ঠিক আছে এটাকে আমরা বলতে পারি কুইক লাইম কিন্তু কলি চুন তখনই পাওয়া যায় যখন এই পাথুরে চুনকে আমরা হিট করি এবং তার সাথে জল যোগ করি তো এটা অপশানটা ভুল আছে পাথুরে চুন করে নিও তোমরা ঠিক আছে নেক্সট আর কলিচুনের সংকেত তোমরা কি জানো কলিচুনের সংকেত হলে কী হতো সিএ ও এই ছোলটু ঠিক আছে তো এটা একটু কারেকশান করে নিও নেক্সট দেখো পনেরো সেমি দূরত্বের একটি উত্তল লেন্সের অক্ষতে একটি বস্তু স্থাপন করা হলো যার ফোকাস দৈর্ঘ্য দশ সেমি চিত্রটি গঠিত হবে যে ধরনের তা হলো দেখো এরকম যদি একটা উত্তর লেন্স হয় এটা একটা উত্তর লেন্স পাশের ছবিটা দেখো তো সেখানে ফোকাস দৈর্ঘ্য কত বলে দিয়েছে পনেরো সেমি দূরত্ব সরি ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে দশ সেমি তার মানে দেখো লেন্সের এই পয়েন্টটাকে আমরা যদি ও বা আলোক কেন্দ্র বলি ঠিক আছে এই পয়েন্টটাকে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার বলা হয় তো এখান থেকে এই এফ মানে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্ব দিয়ে দিয়েছে কত দশ সেমি এবারে এই আলোক কেন্দ্র ও থেকে যদি আমরা আরেকটা পয়েন্ট টু এফ ধরে নিই ঠিক আছে আরেকটা পয়েন্ট যদি টু এফ ধরে নিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ দশের ডাবল মানে এটা কুড়ি সেমি ঠিক আছে আমরা ধরে নিতেই পারি আরেকটা পয়েন্ট টু এফ তো দেখতে পাচ্ছ যে পনেরো সেমি দূরত্বের একটা উত্তর লেন্সের অক্ষ তার মানে যে বস্তুটা রয়েছে সেটা নিশ্চয়ই এই এফ আর টুয়েফ তার মাঝখানে কোনো জায়গায় রয়েছে তো এবারে দেখো যদি কোনো বস্তু এই ছবিটাতে দেখো এফ আর এর মাঝে যদি কোনো বস্তু থাকে উত্তর লেন্সে তাহলে যে প্রতিবিম্বটা গঠিত হয় দেখো এই জায়গাটাই প্রতিবিম্বটা তৈরি হয়েছে তো প্রতিবিম্ব যেটা তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রথম কথা এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব আমরা রিয়েল ইমেজ পাচ্ছি এরকম তো নয় যে কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে তাহলে এটা একটা সৎ প্রতিবিম্ব আমরা পাচ্ছি আর আকারে বড় প্রতিবিম্ব ঠিক আছে এবং রিয়েল প্রতিবি যেগুলো সৎ প্রতিবিম্ব হয় সেগুলো মনে রাখবে আকারে সরি যেগুলো সৎ প্রতিবিম্ব হয় সেগুলো সবসময় মনে রাখবে ইনভার্টেড হয় বা উল্টো হয় এবং যেগুলো অসৎ প্রতিবিম্ব হয় সেগুলো সোজা হয় ঠিক আছে তো রিয়েল বা সৎ ইনভার্টেড বা উল্টো এবং বস্তুর থেকে আকারে বড় প্রতিবিম্ব আমরা পাই যদি বস্তুকে এফ আর টু এফের মাঝে রাখি উত্তর লেন্সের ক্ষেত্রে ঠিক আছে নেক্সট জিরো পয়েন্ট সিক্স মোল এস টুতে কতগুলো সালফার পরমাণু আছে তো দেখো এক মোল এসো টুতে থাকে অ্যাভোগ্যাড্রোর সংখ্যক সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক পরমাণু থাকে একমল এসো টু বা সালফার ডাইঅক্সাইডে এতগুলো সালফার পরমাণু থাকে তাহলে জিরো পয়েন্ট সিক্স মোলে কতগুলো থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু জিরো পয়েন্ট সিক্স তো তোমরা দেখতে পাচ্ছ টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটা তো থাকছেই আর এদিকে ছয় আর ছয়ে তো মোটামুটি ছত্রিশ সামনে ছত্রিশ থাকবে তো অপশান বিতে দেখো থ্রি থ্রি যেটা আছে এটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট জলে দ্রবীভূত ভিটামিন কোনটি তো জলে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন বি অ্যান্ড সি আর ভিটামিন এ ডি ই আর কে এগুলো মনে রাখবে ফ্যাটে বা তেলে দ্রবীভূত হয় আর জলে দ্রবীভূত ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি ঠিক আছে নেক্সট কোন পরমাণুর আয়তন সবচেয়ে কম তো এই যে অপশানগুলো দেওয়া আছে সিলিকন ফসফরাস হিলিয়াম সালফার তো মনে রাখবে এর মধ্যে হিলিয়াম পরমাণুর আয়তন সবচেয়ে কম তো কিভাবে দেখো আয়তন সমান তোমরা জানো ভি ইকুয়ালস টু চারের তিন পাই কিউ মানে ভিটা দেখো আর এর সাথে প্রপোর্শনাল হচ্ছে মানে আয়তন আর কিউব বা ব্যাসার্ধের সাথে সমানুপাতিক হচ্ছে তাহলে আয়তন জানতে চেয়েছে মানে এখানে অ্যাকচুয়ালি তোমাদের দেখতে হবে যে ব্যাসার্ধ ব্যাসার্ধের কি পরিবর্তন হয় সেটাই অ্যাকচুয়ালি তোমাদের জানতে চেয়েছে তো মনে রাখবে যখনই পর্যায় সারণীতে উপর থেকে নিচে নামি ঠিক আছে পর্যায় সারণীতে এরকমভাবে উপর থেকে যখনই নিচে নামা হয় পরমাণুর আকার বাড়তে থাকে ইনক্রিজ করে ঠিক আছে আমি লিখে দিচ্ছি ইনক্রিজ করে তাহলে তোমরা দেখতে হিলিয়াম উপরে যেটা আছে দেখো হিলিয়াম এখানে আছে তাহলে হিলিয়াম পরমাণুর আয়তন কি হবে সবচেয়ে কম হবে তারপরে যত নিচের দিকে যাব তত পরমাণুর আকার বাড়তে থাকবে আবার পিরিয়ড বরাবর গেলে তোমরা মনে রাখবে পিরিয়ড বরাবর যদি আমরা যাই তাহলে এইভাবে যদি যাই পিরিয়ড বরাবর তাহলে কিন্তু করবে পরমাণুর আকার তো এইভাবেও তোমরা দেখতে পাচ্ছ যে যত ডান দিকে যাবো যত ডিক্রিস করছে তার ক্ষেত্রে হিলিয়াম সঠিক উত্তর রয়ে যাবে যদি এখানে হিলিয়ামের হিলিয়ামও অপশানে থাকতো আর হাইড্রোজেনও অপশানে থাকতো তখনও কিন্তু হিলিয়াম অ্যান্সার হতো কারণ তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেনটা একদম বাম দিকে অবস্থিত এবং বাম দিক থেকে ডান দিকে গেলে আবার পরমাণুর আকার কিন্তু কমতে থাকে ক্লিয়ার তো কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট এর মধ্যে কোনটি মানব দেহে পাচনতন্ত্রের সাথে সম্পর্কিত তো মনে রাখবে অগ্ন্যাশয়টা কিন্তু মানব দেহের পাচনতন্ত্রের সাথে সম্পর্কিত ঠিক আছে কারণ পাকস্থলিতে পরিপাকের পরে যখনই খাদ্যটা ক্ষুদ্রান্ত্রে যায় স্মল ইন্টেস্টাইনে যায় তখন কিন্তু অগ্নাশয় থেকে যে অগ্নাশয় রস বা যকৃত থেকে পিত্তরস এসে খাদ্যে মেশে তাই অগ্নাশয়টাই অগ্নাশয়টাও কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট ক্লিয়ার নেক্সট রকেট উৎক্ষেপণ কোন নীতির উপরে কাজ করে তো সঠিক উত্তর হয়ে যাবে ভরবেগের সংরক্ষণ সূত্র বা এখানে যদি নিউটনের তৃতীয় গতিসূত্র থাকত ঠিক আছে তখন সেটা সেটা হয়ে যেত সঠিক উত্তর যদি ভরবেগের সংরক্ষণ সূত্র না দিয়ে নিউটনের তৃতীয় গতি সূত্র থাকতো ওটাই হয়ে যেত সঠিক উত্তর ঠিক আছে নেক্সট গতির দ্বিতীয় সূত্র কোন দুটি রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে তো গতির দ্বিতীয় সূত্র এজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ঠিক আছে এস সমান সমান আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব টি সমান সময় ইউ সমান প্রাথমিক বেগ আর এ সমান তরণ তো মনে রাখবে এই গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পজিশান এবং টাইম অবস্থান এবং সময়ের মধ্যে সম্পর্ক পাই নেক্সট একটা এক কেজি ভরের বস্তুকে নাইন পয়েন্ট এইট মিটার উচ্চতায় তুলতে হলে কতটা কার্য করতে হবে তাহলে এটাও যখন কোনো একটা বস্তুকে কোনো একটা উচ্চতায় তুলতে হবে একটু আগেই আমি করলাম আমরা করলাম কি যে কার্য সমান স্থিতিশক্তি ধরতে হবে মানে এম ইন্টু জি ইন্টু এইচ ঠিক আছে তো এম সমান ধরে নাও এম সমান ধরে নেবে কেন দেওয়াই আছে এক কেজি জি সমান এখানে ধরে নাও নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তো এক কেজি আর এইথ সমান দেওয়া আছে নাইন পয়েন্ট মিটার তো দেখো অপশান বি নাইন পয়েন্ট এইটের হোল স্কোয়ার এটাই কিন্তু এত জুল হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পদার্থের কতগুলি অবস্থা সম্পর্কে বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন তো দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে পাঁচটা ছবিতে দেখতে পাচ্ছ তোমরা সবাই যেন সলিড লিকুইড গ্যাস কিন্তু আরও দুটো পদার্থের স্টেট হয় একটা হচ্ছে প্লাজমা যেটা হাই টেম্পারেচারে পাওয়া যায় ঠিক আছে হাই টেম্পারেচারে পাওয়া যায় আরেকটা খুব লো টেম্পারেচারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বোস কনডেনসেট এটার নাম মনে রাখবে বোস আইন বোস আইনস্টাইন কনডেনসেট বোস আইনস্টাইন কন্ডেন্সেট যেটা খুবই লো টেম্পারেচারে পাওয়া যায় ঠিক আছে কন্ডেন্সেট তাহলে পদার্থের কতগুলি অবস্থা পাঁচটা প্রাকৃতিক রবার কার আইসোমার বিউটাডাইন ইথিলিন আইসোপ্রিন স্টাইরিন সঠিক উত্তর হয়ে যাবে আইসোপ্রিন নেক্সট স্মৃতি লোপ পাওয়া মস্তিষ্কের কোন অংশের সঠিকভাবে কার্য না করার ফল তো সেরিব্রাম বা যেটাকে আমরা বলে থাকি গুরু মস্তিষ্ক যেটা মস্তিষ্কের বেশিরভাগ অঞ্চলটা গুরু মস্তিষ্ক সেরিব্রাম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট মানব শরীরে প্রায় কতগুলি পেশি রয়েছে তো কতগুলো মাসেলস রয়েছে প্রায় তিনশো কুড়ি জোড়া বা ছশো চল্লিশ কিন্তু এখানে অপশানে ছশো চল্লিশ নেই তো মোটামুটি আমরা প্রায় ছশো পঞ্চাশ ঠিক আছে এটাই হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমাদের লাস্ট কোয়েশ্চেন জার্মান সিলভারে শতকরা কত পরিমাণে সিলভার থাকে যদিও জার্মান সিলভার লেখা কিন্তু মনে রাখবে সিলভার থাকে জিরো পার্সেন্ট সিলভার তাহলে জার্মান সিলভারে কী থাকে জার্মান সিলভারে মনে রাখবে থাকে কপার কপার থাকে সিক্সটি পারসেন্ট নিকেল নিকেল থাকে টোয়েন্টি পারসেন্ট জিঙ্ক থাকে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে নান কোনোটাই মানে সিলভার থাকে জিরো ঠিক আছে তো আজকের যে টপ থার্টি এমসিকিউ আমাদের এখানেই শেষ হয়ে গেল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারো এবং গাইডেন্স গুরু টেলিগ্রাম চ্যানেলটা তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো এবং গাইডেন্স গুরু যে অ্যাপ সেটাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের প্র্যাকটিস সেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ